গত ১২ বছরের মধ্যে সবচেয়ে কম অপরাধের মামলা লিপিবদ্ধ হয়েছে ২০২২ সালে। রাজ্য স্বরাষ্ট্র দপ্তর সূত্রে উঠে এসেছে এই তথ্য। ওই বছর খুনের ঘটনা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে, কমেছে আইপিসিভুক্ত মামলার সংখ্যাও। রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা যেখানে ভুল তথ্য দিচ্ছেন, সেখানে বাস্তব তথ্য কিন্তু অন্য কথা বলছে। ২০২২ সাল ত্রিপুরা পুলিশের ইতিহাসে সবচেয়ে কম অপরাধের ঘটনা নথিভুক্ত হয়েছে। খুন, ধর্ষণ, অপহরণ, ছিনতাই, চুরি, ডাকাতি, সংঘর্ষ ইত্যাদি অপরাধের ঘটনাবলী উল্লেখযোগ্যভাবে কমেছে। রাজ্য পুলিশের সদর দপ্তর তুলে ধরেছে সেই তথ্য, যেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা রাজ্যের সব ধরনের অপরাধের ঘটনা বেড়ে চলেছে বলে অভিযোগ করছেন, সেখানে বাস্তব তথ্য অন্য সত্য তুলে ধরছে। তথ্য অনুযায়ী গত বছর অর্থাৎ ২০২২ সালে মোট ৩৬৫৪টি আইপিসি ভুক্ত মামলা নথিভুক্ত হয়েছে ত্রিপুরাতে। গত ১২ বছরের ত্রিপুরা পুলিশের ইতিহাসে এই অঙ্ক সর্বনিম্ন। সদর দপ্তরের তথ্য অনুযায়ী ওই বছর মোট ১০৯টি খুনের মামলা, ১০৫টি অপহরণ এবং ৩০৪টি চুরির মামলা লিপিবদ্ধ হয়েছে গোটা রাজ্যে। মূলত ২০২২ সালে রাজ্য পুলিশের বিভিন্ন থানা এলাকায় বছরভর নিরবিচ্ছিন্নভাব নানান অভিযান চালানোর কারণে উঠে এসেছে এই সাফল্য। এবার ফিরে আসা যাক বর্তমান সরকারের পাঁচ বছরের মোট আইপিসি ভুক্ত মামলার হিসাব এবং এর আগের পাঁচ বছরের মোট মামলার হিসাব। দেখা গেছে ২০১৩ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত রাজ্যে মোট আইপিসি ভুক্ত মামলা ২৪৩৯২টি। অন্যদিকে ২০১৮ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত মোট আইপিসি ভুক্ত অপরাধের মামলা ২২৭৭৯টি। অর্থাৎ বর্তমান সরকারের শাসনামলে ১৬১৩টি আইপিসি ভুক্ত মামলা কমেছে। হিসেব অনুযায়ী দেখা গেছে ২০১৩ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত অর্থাৎ বাম আমলে মোট খুনের মামলার নথিভুক্ত হয়েছে ৬৯৩টি। অন্যদিকে ২০১৮ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত বর্তমান সরকারের শাসনামলে ৫৯৬টি খুনের মামলা নথিভুক্ত হয়েছে, অর্থাৎ উল্লেখযোগ্যভাবে খুনের মামলা কমেছে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা ন্যাশনাল।